হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুড হাউস। আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের চ্যালেঞ্জে রয়েছে অনেকটা করে রাইস, ফুলকো ফুলকো লুচি পাঁচটা করে, এখানে রয়েছে ডিম আলুর ঝোল, আর এখানে পটল পোস্ত। তো এটাই আমরা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, ভিডিও শেষে পানিশমেন্ট তো থাকবে বলেছি। পানিশমেন্ট তো থাকছে, তো পানিশমেন্টটা কে খাবে সেটাই এখন দেখার বিষয়। তো চলো চলো শুরু করি, খাওয়া শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো খাওয়াটা শুরু করি। 1 2 3 স্টার্ট। লুচি থেকে শুরু করি, লুচি গরম গরম লুচি আর সাথে পটল পোস্ত। কেমন
পানিশমেন্ট দেবো, তুই আবার বলো না যে আবার আমি হেরে গেছি। আজকে পটল পোস্তটাও ভালো হয়েছে, ডিমের চালও ভালো হয়েছে। পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, পানিশমেন্ট দেবো, পানিশমেন্ট। টেবিল টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, আর আজকের পানিশমেন্টটা দেব ইউনিক পানিশমেন্ট। আমাকে এটা দাও ওটা দাও, আমাদের ঝিঙে না কি সব পল্লা মল্লা যা তো যা খুশি ইচ্ছা দিও, বেগুন টেগুন আরো কত কিছু। আজ আমি দেব কি ইউনিক পানিশমেন্ট, আর পানিশমেন্টটা হচ্ছে এই কদিন ধরে ভালোই দিচ্ছে। কেন তুমি তো বলো সবাই হেরে যাই হেরে যাই, আজকে তো জিতে গেছি। তো ভালো যাক, গরম পড়েছে, রোজ রোজ কি আর জেতা যায় বলো? এটা কি হবে? আর এই আজকের পানিশমেন্ট হচ্ছে মোচা, কালকে মোচাটা রান্না করবো, সেজন্য মোচাটা আজকে খাই দিই। কেমন তেতো না মিষ্টি, আজকেই পরীক্ষা করা হবে। তো পরীক্ষায় দেখা যাক মোচাটা পাস হয় কি ফেল হয়, খেয়ে দেখো। এনো খেয়ে দেখো, মোচাটা তেতো না মিষ্টি। মোচা আমি গরু ছাগল কাঁচা খাবো? আচ্ছা কি দেখবে না, কালকে তো রান্না করবো মোচাটা, তুমি আজকে দেখো। মিষ্টি আছে, মিষ্টি আছে, খেলাম এ কি তো পানিশমেন্ট নিতো, তাড়াতাড়ি খাও না, এই ভিতরে তো কোন ফুলটা ফেলে না, কিছুই তো জানো না। কি আর এই যে এটাকে ফেলে দেয়, এটাকে ফেলে, এটাকে ফেলে, এবার এটাকে খাও। এটা হ্যাঁ এইগুলো সব ফেললে কেন? সবজি আমি কি রান্না করে খাবো নাকি? খাও খাও, পানিশমেন্ট হোক তাহলে কি হচ্ছে, সবকিছু খেতে হয়, তাও তো এইগুলো এতগুলো কি কেউ ফেলে? তেতো না মিষ্টি? কি বলার থোট দিল রে বাবা, তুমি জানো? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কেটে তোমার ওই চুন জলে ভিজালে আর তেতো লাগবে না, খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ টাটা।